আজকে দেখবেন বাংলার বুকে অনেকে রাজ শৃঙ্গার করে, মাথায় চূড়া পরিয়ে দেয় কর্তৃপক্ষ, চূড়া পড়ালো পড়ালো, আবার চূড়ার মধ্যে ময়ূরপুচ্ছ গুঁজে দেয়। মনে রাখবেন এটা বাংলায় সম্ভব। আপনি আমার মতো নাম করা লোক, যে কোনো নাম করা লোককে নিয়ে আপনি বৃন্দাবনে যান, নিজস্ব টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে নিয়ে যান, যে কোনো একটা মন্দিরে তাকে রাসলীলা পরিবেশন করতে বলুন, আর আপনি চূড়া কিনে পরিয়ে দিন। ব্রজবাসীরা যখন বসে থাকবে, যখনই দেখবে চূড়া পরিয়ে দিল, ছুটে গিয়ে এতটুকু মর্যাদা দেবে না, টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। কি বলবে জানে? বলে শোনো, এখানে পুরুষোত্তম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর সব প্রকৃতি, তুমি কে গো? তুমি চূড়া পরে, হ্যাঁ চূড়া পরে হরি কথা বলবে? তুমি দাস, তুমি প্রভু নও, তুমি দাস হয়ে হরি কথা বল। এই যে শিক্ষাগুলো আমি মাইকের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলি, কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা দেখবেন, জানবেন, দেখবেন আমরা যখন এই কৃষ্ণ সাজে, আমার কথাই বলি, ধরুন কৃষ্ণ হয়ে দাঁড়ালাম, এইরকম কৃষ্ণ হয়ে দাঁড়ালাম, কৃষ্ণ এরকম দাঁড়িয়েছে, আমি দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে উলোধ্বনি পড়ে যায়। এটা সাংঘাতিক একটা ভুল পথে চলা। কৃষ্ণের দেহটা চিন্ময় দেহ, আমার দেহটা জড় দেহ। এই দেহকে দেখে আপনি ভক্তি করবেন, উলোধ্বনি করে শ্রদ্ধা জানাবেন, কত সাংঘাতিক একটা অপরাধের দিকে ঠেলে দিলাম। এই জায়গাটা সংযত হতে হবে। যখনই বলবে কৃষ্ণ মুরলীধারী, সঙ্গে সঙ্গে তার দিকে অঙ্গুলি হেলাতে হবে, তাহলে মানুষের ভক্তিটা আরো বাড়বে, কমবে না, এবং ভক্তিটা স্থায়ী থাকবে। আমি হলাম তার দাস, মুরলীধারী অর্থাৎ মুরলী ধরবার একমাত্র শক্তি সামর্থ্য তার। আমি উদাহরণ দিয়ে বলি, আজকে বাঁশিটা হাতে নিয়ে কৃষ্ণ সাজলাম, বেশ আপনি যুক্তি দিয়ে চিন্তা করুন, বাঁশি হাতে নিলাম কৃষ্ণ সাজলাম, চূড়া পড়লাম ময়ূরপুচ্ছ গুঁজে, আপনি বলেন কৃষ্ণের মতো দেখতে, বেশ মেনে নিলাম। আচ্ছা কৃষ্ণ তো শুধু চূড়া পরে কৃষ্ণ নয়, আর মুরলী ধরেই কৃষ্ণ নয়, কৃষ্ণ তো গোবর্ধন পর্বত ধরেছে, তা আপনি আমাকে বলুন, ও হে কৃষ্ণপাল, আপনি তো বাঁশি হাতে কৃষ্ণ সাজলেন, চূড়া পরে কৃষ্ণ সাজলেন, মাথায় ময়ূরপুচ্ছ গুঁজে কৃষ্ণ সাজলেন, আচ্ছা অত বড় পর্বত তো আপনাকে ধরতে বলবো না, 1 কেজি ওজনের একটা বাঁটখাড়া আপনার হাতে দিলাম, আপনি কনিষ্ঠ আঙুলে রেখে একটু দাঁড়ান, এটাও তো আপনার দাঁড়ানো উচিত, কৃষ্ণ তো ওটা করেছেন, আপনাকে 1 কেজি ওজনের একটা বাটখারা দিয়েছি, অত বড় পর্বত দিন, আচ্ছা বেশ বাদ দিন, এইভাবে ভাবো, কৃষ্ণ 9 লক্ষ গাই বাছুর নিয়ে খেলা করেছে, এবং আপনারা কি জানেন সেই গাই বাছুরা যখন খেলা করেছে, কৃষ্ণ লীলাবিগ্রহধারী তাদের দেহটাকে সংযম করে রেখেছে, মানে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে, মলত্যাগ করে, গোমূত্র ত্যাগ হয়, আপনি কীর্তনীয় হয়ে কৃষ্ণ সাজবেন। তারপরে আমার গ্রামে 9 লক্ষ গাই না থাকুক, একটা দুটো গাই বাছুর আছে, এনে আপনাকে হরিসভা স্টেজে দিচ্ছি, আপনি নিয়ে দাঁড়ান, শুধু দাঁড়ালে হবে না, এখানে যেন মলত্যাগ না করে, গোমূত্র ত্যাগ না করে, পারবেন তো তাদের গোমূত্র মলত্যাগকে ধরে রাখতে? কি বুঝলেন কথা থেকে? কৃষ্ণ সাজবেন, কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা বলবেন। তাহলে আসুন ধাম বৃন্দাবন, আমরা সবাই বসে আছি, আমি মূর্খের মতো বলবো না, চলুন বৃন্দাবনে যাই, আমরা বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনের ভজন হচ্ছে যুগল ভজন, বৃন্দাবনের কীর্তন হচ্ছে যুগল কীর্তন, শয়ন স্মরণ স্বপন সবসময় যুগল ভাবনা, যুগল চিন্তা, যুগল স্মরণ মনন, তাই আমরা লোকশিক্ষায় তো গাইব, এগুলো শিক্ষা কীর্তন, শিক্ষামূলক কীর্তন, সাধুগুরু বৈষ্ণব মহাত্মান তারা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, শুনুন ভজন করুন, কি ভজন করবো, ভজমনা ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, বড়ধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন আনন্দ লাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন
রাতের সভাতে যারা জড়ো হয়েছেন, মনে রাখবেন এই যে কীর্তন শুনছেন, এই যে ভজন, এলো ভজন কীর্তন, কার জানে, কার জানে? এই সুর কার? এই সুর কিন্তু অন্য কারণ নয়, এই সুর স্বর্গীয় কীর্তন সম্রাট। আজ তিনি আমাদের মধ্যে নেই, তিনি হলেন রথীন ঘোষ। ভজমান রাধে গোবিন্দ গোপাল, তাহলে মানুষ কি বুঝতো গলে দোলে বনে ফুলমান। এবার আপনাকে অনুভব করতে হবে, এই মালাটা যখনই আমার গলায় পড়িয়েছে, এইদিকে এইদিকে কথার দিকে, এই এই হলো বাঙালি ভক্ত, হরি কথা ছেড়ে দিয়ে এই হরি কথা শুনতে যারা আসছে এই তাদের দিকে তাকান, যারা আসছে আসুক বসুক, আপনি মন দিয়ে শুনুন ভক্তির কথা। এই মালাটা যখন আমার গলায় পড়িয়েছে প্রসাদ, তার মানে এ ঠোঁট। এবার আমি কি বলছি, গলে দোলে বনফুল মাল কার? গোবিন্দের। তাহলে মানুষকে কি বোঝাচ্ছি শ্রোতাবর্গদের, গলে দোলে বনফুল মাল? মনে রাখবেন এই যে দেখানোটা, এটা অপরাধ হয়ে যাবে। কেন? আমার প্রসাদী, আমার এঠো মালা কখনো গোবিন্দের গলায় যেতে পারে না, গোবিন্দের প্রসাদী মালা আমার গলায় আসবে। এই যে অনুভব, এই অনুভব যতদিন না জাগে যতই হরি কথা বল কোনো লাভ নাই। গলে দোলে বনফুল মাল রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, জগদীশ জয় জগদীশ, তারকাদীশ জয় জগদীশ, তারকাদীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, হে হরহারী জয় কংসারী, দুষ্কৃত বিনা শোভায়াল, হে যোগীজন দুর্লভ জয় নাগপল্লভ, যোগীজন দুর্লভ জয় নাগপল্লভ, রাধিকা প্রেমে মাতোয়াল, হে কৃষ্ণদাস প্রভু মোহে কৃপা কিজিয়ে, কৃষ্ণদাস প্রভু মোহে কৃপা কিজিয়ে, জয় দীন ভক্ত দয়াল রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে
जमुनी की जय, भगवान श्री कृष्ण जमुना की जय, हनुमत दास दासी की जय।